হ্যালো এভরিওয়ান, তো মূলত আমরা আজকে সাজেক ট্যুরে যাচ্ছি। আসলে এটা কাঁচপুর ব্রিজ, কাঁচপুর ব্রিজ থেকে ক্যামেরাটা অন করলাম। আমরা টোটালি পাঁচটা বাইক হয়েছি, পাঁচটা বাইক একসাথে যাচ্ছি। তো সাজেক যাওয়ার পর আসলে চিন্তাভাবনা করা যাবে যে সাজেক থেকে কোথায় যাব বা তার পরবর্তী প্ল্যান কি। আমাদের সর্বপ্রথম যে বাইকটা আছে সেটা হচ্ছে মাজার ভাই, যেহেতু উনি এই রুটে অনেক রাইড করেছে তো ওনাকে আমরা লিড রাইডার হিসেবে দিয়েছি। আর দ্বিতীয়ত আছে আমাদের বন্ধু স্ট্রিট বাইকার, ওর ইউটিউব চ্যানেল নাম আর হচ্ছে রনি, তো সে হচ্ছে আছে দ্বিতীয়তে, কারণ সে এই রুটে এখনও একবারও রাইড করে নাই। আর তৃতীয়ত আছে আমি, চতুর্থতে আমাদের অ্যালাইনমেন্টে আছে রমেশ ভাই চাঁদপুর রাইডার্সের, আর পাঁচ নম্বরে আছে আমাদের সবচেয়ে এক্সপেরিয়েন্স মিশু, আর এস মিশু, তো পাঁচ নম্বরে সে দিচ্ছে। তো এখন দেখা যাক, আমরা আপাতত আছি কাঁচপুর ব্রিজে। কাঁচপুর ব্রিজে সময় রাত 11:27। এটা হচ্ছে মেঘনা ব্রিজের ঠিক আগে, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, তো জ্যামটা পার করি, পার করে দরকার হলে আবার ক্যামেরায় আসছি। তো আমাদের ট্যুরের আসলে কিছুটা প্ল্যানিং চেঞ্জ হয়েছে। প্ল্যানিং বলতে গেলে কি হচ্ছে, আমাদের যেই কম্বিনেশনটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই কম্বিনেশনটা চেঞ্জ হয়েছে। মাঝখানে দেখলাম যে মাজার ভাই মোটামুটি সাফার করছে লিডিংয়ে, তো লিডিংয়ে আমি এই জন্য আসছি। আমার পেছনে আছে মাজার ভাই, তারপর আছে স্ট্রিট বাইকার রনি, এবং তৃতীয়ত আছে আমাদের রমেশ ভাই চাঁদপুর বাইকার, আর সবচেয়ে এক্সপিরিয়েন্স পারসন যে সে আছে পাঁচ নম্বরে। মানে আমি 1 2 3 4 5 এভাবে আসলে কম্বিনেশন করা হয়েছে, কারণ হচ্ছে সে ভালো রকমের সাফার করছিল। তো এখন আমরা মোটামুটি কয়টা বাজে, রাত 12:30 বাজে, আর আমরা গোদারিয়া অলরেডি পার হয়ে আসছি। যখন 12টার উপরে আমরা এখন ডিনার সেরে ফেলবো, আর আমরা আছি এখন দাউদকান্দিতে। মাজার ভাই সামনের দিকে গিয়েছে, উনি যেহেতু এদিকে সব দোকান হোটেল চিনে, তো ভালো কোনো হোটেলে দাঁড়িয়ে আমরা ডিনারটা সেরে ফেলবো। এই যে আমাদের মধ্যে সবচেয়ে ক্ষুধার্ত ব্যক্তি, প্রত্যেকটা ট্যুরে গেলেই খাওয়ার উপরে থাকে, খাওয়ার জন্যই ট্যুর দেয় আসলে, মানে বাড়িতে বউ খাওয়ায় না। এই যে আমাদের চাঁদপুর বাইকার, ঠিক আছে চাঁদপুর বাইকার, উনিও খাওয়ার উপরে আছে। আর এই যে আমাদের মাজার ভাই, ঠিক আছে উনি কি করতেছে, উনি সবার আগে ভাত, খালি ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমি, আমি ঘুমাইতেছি, অসুস্থ যে ট্যুরে আসতে চায় নাই, অবশেষে আসছে। গুড মর্নিং পিপল, তো এখন সকাল 6:11, আর আমরা বারোয়ার হাট থেকে খাগড়াছড়ির দিকে রওনা করে ফেলেছি, খাগড়াছড়ির দিকে যাচ্ছি। কিন্তু এখন এখান থেকে মানে রাস্তার সৌন্দর্যটা আসলে বলার কিছু নেই।
কেনার পর আসলে আমি সাজেক ফার্স্ট আসবো। তো আসলে বাইক কেনার পরেই আসলে সাজেকে আসলাম। দাঁড়ান আমি দেখাই কি দেখাই, ঢালটা দেখাই। আসলে সৌন্দর্য যাকে বলা হয় অস্থির সৌন্দর্য, এবং বাইক রাইডের জন্য এর মতো জায়গা আসলে হতেই পারে না। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই সাজেকে বাইক নিয়ে আসবেন, আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তাদের আসলে আর রিক্স পছন্দ করেন না তারা, তাদের আসলে কোনোভাবেই আসার প্রয়োজন নেই। কারণ আমি এখনও সাজেকে ঢুকে নাই, মাত্র খাগড়াছড়িতে ঢুকতেছি, তাতেই যে থ্রিলার আসলে বলার মতো না। ওয়েদারটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডায়, এবং রাস্তা কি বলবো, লাইফের ফার্স্ট তিন গিয়ারে আসলে গাড়ি চালানো যাবে না, এখানে দুই গিয়ারের জন্য পারফেক্ট। আমি মাঝে মাঝে তিন গিয়ার গাড়ি নিচ্ছি। তো সবাইকে বলবো জীবনে একবার থ্রিল নেওয়ার জন্য হলো বাইক নিয়ে সাজেকে আসার জন্য। আপনি বাসে আসবেন, চান্দের গাড়িতে আসবেন, সিএনজিতে আসবেন, আসলে লাইফের কোনো থ্রিল পাবেন না। এবং যে সৌন্দর্য, যে মজা, আমি সাজেকে এখনও আমরা সাজেকের আশেপাশে ঢুকে নাই, কিন্তু সেখানেই যত মানে এত সুন্দর লাগতেছে রাস্তাটা, আর প্রচুর ঠান্ডা ঢাকায় গরম। ও নো, রাস্তাটা আপনার মানে কি দেখা যাচ্ছে ক্যামেরায় আই ডোন্ট নো। এই ধরনের ভিউগুলো আসলে হিন্দি সিনেমাতে পাওয়া যায়। নো 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 নো,
হেয়াকো 8 কিলো। আচ্ছা, আবার মনে হয় নিচে নামতে হবে। ও মাই গড, হয়তো বা বাংলাদেশের সবচেয়ে সুন্দর কাটানোর এই সময়গুলো আমি হয়তোবা এই কয়েক ঘন্টা আমি কাটাবো। এর মধ্যে আমি শুনছিলাম সবাই হচ্ছে, আসলে যারা এর আগে এসেছিল বাইক নিয়ে, তারা এই কথাটাই বলেছিল যে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটানো সময়গুলোর মধ্যে সবচেয়ে বেটার এটা হবে। তো আসলেই আমি ভাবতাম যে না, তারা যা বলছে তা আসলে সেরকম কিছু না, কিন্তু এখন যেটা দেখতেছি, তো লেটস গো, সবাই আমার সাথে সাথে রাস্তার ভিউটা উপভোগ করুন, যাওয়া যাক। আবার একটু ক্যামেরাতে আসলাম। মূলত এখানে নতুন রাস্তা হয়েছে সাজেকের, মোস্ট প্রবাবলি তো সাজেকের পুরো রাস্তাটাই হচ্ছে। তো এরকম রাস্তা হলে আসলে সবাই এসে ইউজ, সাজেক না সরি খাগড়াছড়ির, তো সবাই এসে খুব মজা পাবেন। এবং রাস্তা যারা বাইক আসবেন, কিছুক্ষণ আগে বললাম যে আসলে যারা বাইকে আসেন নাই তাদের জন্য জীবন বৃথা, আসলে এই জীবন বৃথা, কিন্তু যারা পারফেক্ট রাইড করতে পারেন না, জানেন না, আসলে তাদের জন্য এই রাস্তা না। আপনাকে কর্নারিং বলেন, সব কিছু, ইঞ্জিন ব্রেক পারফেক্ট এবং সব কিছু জানতে হবে। আগাচ্ছি খাগড়াছড়ির দিকে, প্রচুর ঠান্ডা এদিকে, ঢাকায় যে পরিমাণে গরম আর এখানে শীত, দু জায়গার ওয়েদার একবারে ডিফারেন্ট। অবশ্য শীতের প্রস্তুতি নিয়ে আসি নাই, দেখা যাচ্ছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। রাস্তা, ও মাই গড, শীত তো এখন মোটামুটি আমরা ক্যামেরাটা অফ করব আর খাগড়াছড়িতে যে নাস্তা করব, যেহেতু সকালে নাস্তা হয় নাই, নাস্তা করে আমরা দীঘিনালা বাজার থেকে যখন সাজেকে স্পটে রওনা করব তখন আবার ক্যামেরা আসবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।